কি বলে। শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের রসায়ন স্যার সাধারণ কবি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আশা করি নিশ্চয় ভালো আছো সবাই। আজকের অনলাইন ক্লাসে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে কার্বন 12 স্কেলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আমরা ইতিপূর্বে অক্সিজেন স্কেল এবং হাইড্রোজেন স্কেলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেছি। আজকে কার্বন বর্তমান লেটেস্ট স্কেল বা আধুনিক স্কেলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। আমরা ইতিপূর্বে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা পড়েছি। কোন মৌলের একটি পরমাণুর ভর প্রমাণ মৌলের একটি পরমাণুর ভর অপেক্ষা যত গুণ ভারী তাকে বলা হয় ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আর কার্বন স্কেলে কি হবে, কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ অপেক্ষা যত গুণ ভারী তাকে সংশ্লিষ্ট মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। অর্থাৎ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু ওই মৌলের একটি পরমাণুর ভর, পরমাণুর ভর বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12। এ হচ্ছে আমাদের ফর্মুলা। এখন দেখা যাক এই কার্বন 12 স্কেলে আমরা অক্সিজেনের একটি পরমাণু ভর নির্ণয় করি। যেমন আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু ওয়ের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 ইকুয়াল টু অক্সিজেনের একটি পরমাণুর ভর আমাদের এখানে আছে 2.656 ইন্টু 10⁻²³ গ্রাম। আর কার্বন 12 এর একটি পরমাণু ভর আমাদের এখানে আছে 1.992 ইন্টু 10⁻²³ ইন্টু একটি পরমাণু ভরের 1/12 ইন্টু 1/12। এটা ক্যালকুলেশন করে এত গ্রাম ক্যালকুলেশন করে আমাদের আসবে অক্সিজেনের 16 আসবে, প্রায় 16 আসবে। তাহলে আমাদের কার্বন 12 স্কেলে অক্সিজেনের আপেক্ষিক অক্সিজেন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হল 16। আচ্ছা, তোমাদের জ্ঞাতার্থে এবং তোমাদের মনেও রাখতে হবে এই কার্বন 12-র 1/12 অংশকে কার্বন 12 পরমাণুর পরমাণুর 1/12 অংশকে অন অ্যাটমিক মাস ইউনিট বলে, অন অ্যাটমিক মাস ইউনিট বা অন ডালটন বলে, ডালটন বলে। আর এর পরিমাণ কত, এর পরিমাণ হচ্ছে অন ডালটন
1 ডাল্টন সমান আমাদের মনে রাখতে হবে 1.6605 1.6605 × 10⁻²⁴ গ্রাম অন ডাল্টন সমান এত গ্রাম আমাদের মনে রাখতে হবে যে অন ডাল্টন কিভাবে বের করলাম কার্বন 12 পরমাণুর এই ভরটাকে আমরা কার্বন 12 এর একটি পরমাণুর ভর ছিল আমাদের 1.992 × 10⁻²³ একে 12 দিয়ে ভাগ করেছি 12 দিয়ে ভাগ করলে যে পরিমাণটা আমরা পেয়েছি সেই পরিমাণটা হচ্ছে এই এই পরিমাণটুকুকে বলা হয় অন অ্যাটমিক মাস ইউনিট অন অ্যাটমিক এক অ্যাটম মানে পরমাণু অন পারমাণবিক ভর একক একে ডাল্টন বলা হয় অন ডাল্টন সমান এ পরিমাণটা এই যাও আমরা কার্বন 12 স্কেলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আলোচনা করলাম আজকে আর আলোচনা আগাচ্ছে না তোমরা সবাই আপেক্ষিক পারমাণবিক ভর আমরা আলোচনা করলাম কার্বন 12 স্কেলে এখন দেখি কোয়ান্টাম সংখ্যা তো আলোচনা করা যায় কিনা কোয়ান্টাম সংখ্যা না জানলে আমরা মৌলের পরমাণুর প্রকৃত গঠন সম্পর্কে আমরা জানতে পারবো না অর্থাৎ একটা মৌলের পরমাণুর শক্তি স্তর সম্পর্কে জানতে হবে উপশক্তি স্তর সম্পর্কে জানতে হবে উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে আমাদের জানা দরকার আর উপশক্তি স্তরে যে অরবিটাল থাকে সেই অরবিটালে উপস্থিত ইলেকট্রনের ঘূর্ণনের দিক আমাদের যে নিজকে চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক জানতে হলে এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা থাকতে হবে তা এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের সামগ্রিক ধারণা লাভ না করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না মৌলের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানতে পারবো না পর্যায়সারণীতে মৌলের অবস্থান সম্পর্কেও আমরা জানতে পারবো না কেন বিক্রিয়া হয় কেন হয় না মৌলে এক একটা মৌলের ধর্মের কেন ভিন্নতা দেখা যায় তা সব কিছুর মূলেই আমাদের এই কোয়ান্টাম সংখ্যা আগে জানতে হবে তারপর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন মৌলের প্রকৃতি কেমন যোজনী কেমন যাও কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আলোচনায় আসি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যার সাহায্যে মৌলের পরমাণুর চতুর্পাশে যে শক্তি স্তর আছে ইলেকট্রন পরিভ্রমণের জন্য যে শক্তি স্তর আছে ওই শক্তি স্তর সম্পর্কে জানা যাবে শক্তি স্তরে যে উপশক্তি স্তর আছে সেই উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যাবে আর ওই উপশক্তি স্তরে যে অরবিটাল আছে সেই অরবিটালগুলো ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যাবে আরও জানা যাবে ওই অরবিটালে উপস্থিত ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের দিক জানা যাবে যেসব সংখ্যার সাহায্যে তাই কি জানা যাচ্ছে শক্তি স্তর সম্পর্কে জানা যাচ্ছে উপশক্তি স্তর সম্পর্কে জানা যাবে উপশক্তি স্তরে উপস্থিত অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সহ অরবিটালে উপস্থিত ইলেকট্রনের ঘূর্ণনের দিক জানা যাবে সেই সব সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আছে আমাদের 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার কি কি এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় বড় ছোট হাতের এন দিয়ে দুই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় ছোট হাতের এল দিয়ে তিন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয় ছোট হাতের এম দিয়ে ছোট হাতের এম বা এম এর দিয়ে চার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা একে প্রকাশ করা হয়
এখন দেখা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান শক্তি স্তরে ধারণা দিবে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে অর্থাৎ শক্তি স্তরের কোথায় কোন শক্তি স্তরে অবস্থান করছে, কোন একটি ইলেকট্রন পরমাণু কোন শক্তি স্তরে অর্থাৎ অরবিটার আর কোন অরবিটে অবস্থান করছে তা জানা যাবে। যে সংখ্যার সাহায্যে কোন একটি ইলেকট্রন পরমাণু কোন শক্তি স্তর তথা অরবিটে অবস্থান করছে তা জানা যাবে তাকে বলা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে সূচিত করা হয়। এন এর মান হয় কত, এক দুই তিন চার ডট 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 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এন এর মান যদি এক হয় তাহলে আমাদের ইলেকট্রনটি রয়েছে প্রথম, এন সমান ওয়ান হলে ইলেকট্রনটির অবস্থান হবে, বলে আমাদের ইলেকট্রনটির অবস্থান হবে প্রথম শক্তি স্তর প্রথম অরবিট, অরবিটে আছে আমাদের ইলেকট্রন। এন সমান টু হলে দ্বিতীয় অরবিটে আমাদের ইলেকট্রন থাকবে, অনুরূপভাবে এন সমান ফোর বা ফাইভ হলে পঞ্চম অরবিটে ইলেকট্রন থাকবে। আচ্ছা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা দেখি। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারবো অরবিটে উপস্থিত অরবিটালের সংখ্যা, অরবিটে উপস্থিত অরবিটাল সম্পর্কে আমরা জানতে পারবো অর্থাৎ উপশক্তি স্তর সম্পর্কে আমরা জানতে পারবো। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে সূচিত করা হয়। এল এর মান এল সমান হবে জিরো থেকে এল এর মান এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে আমাদের এল এর মান। যদি আমাদের এন এর মান ওয়ান হয়, যদি এন সমান ওয়ান হয় তবে এন সমান আমাদের হবে এন এর চেয়ে এক কম জিরো হবে, যদি এন সমান টু হয় তবে এন সমান আমাদের হবে জিরো থেকে স্টার্ট হচ্ছে জিরো ওয়ান, দেখো দিন এল এর চেয়ে ওয়ান, এন এর যা মান এল এর মান তার থেকে এক কম আছে ওয়ান আছে। যদি এন সমান থ্রি হয় তবে আমাদের এন সমান হবে জিরো ওয়ান টু, এরকম গুলো মান হবে তাহলে আমাদের প্রথম শক্তি স্তরে এল এর একটা মান পাচ্ছি। আবার আমাদের মনে রাখতে হবে আবার এল সমান জিরো হলে আমরা অরবিটাল পাব এস অরবিটাল, এস অরবিটাল পাবো আমরা, এস অরবিটাল পাবো। এল সমান ওয়ান হলে পাবো আমরা পি অরবিটাল, পি অরবিটাল পাবো। এল সমান টু হলে আমরা পাবো ডি অরবিটাল, এল সমান থ্রি হলে আমরা পাবো এফ অরবিটাল, এইভাবে আমরা অরবিটাল পাবো। এখন লক্ষ্য করা যাক প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে অর্থাৎ প্রথম অরবিটে এল এর মান জিরো পেয়েছে তাহলে কোন অরবিটাল আছে আমাদের, ওখানে আছে এফ অরবিটাল। তাই কিভাবে আছে সেটা কিভাবে প্রকাশ করব, ওয়ান এস। দেখো দ্বিতীয় শক্তি স্তরে আমরা এন এর মান টু বসাইছি, এল এর মান এস আর এল এর মান পাইছি জিরো এবং ওয়ান, এল এর জিরো মানের জন্য এস অরবিটাল, ওয়ান মানের জন্য পি অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা কি কি অরবিটাল পাচ্ছি, টু এস টু পি। তৃতীয় শক্তি স্তরে দেখো এল এর জিরো মান আছে, ওয়ান মান আছে, টু মান আছে, তাহলে আমরা কি কি অরবিটাল পাবো, থ্রি এস থ্রি এস থ্রি পি আর থ্রি ডি, এইগুলো পাচ্ছি আমরা তৃতীয় শক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা বিভিন্ন শ্রেণীর উপশক্তি স্তর তথা অরবিটাল পেয়ে যাচ্ছি। এখন দেখা যাক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি পাই। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা
আসলে কি ম্যাগনেটিক কন্ডাকশন কাছে ইলেক্ট পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে আর বহিঃস্থ স্তরে থাকে ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত পজিটিভ চার্জ যুক্ত প্রোটন নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানে ইলেকট্রন তদ্রূপভাবে ওই প্রোটনকে কেন্দ্রের বাইরে আকর্ষণ করে এই দুই প্রকার আকর্ষণের ফলে পরমাণু নিউক্লিয়াস এবং বহিঃস্থ শক্তি স্তরের ভিতরে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র তৈরি হয় এই বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিভিন্ন শক্তি স্তরে উপস্থিত অরবিটালগুলো তাদের অক্ষ বরাবর ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে যায় এই বিন্যস্ত হলে তাদের সংখ্যা সহজে নির্ণয় করা যায় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের সংখ্যা নির্ণয় করা যাবে অরবিটালে উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস তথা দিক স্থিতি তথা অরবিটালের সংখ্যা নির্ণয় করা যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা দেখা যাক নির্ণয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করেছি এম সমান হবে জিরো সহ প্লাস মাইনাস এম দেখা যাক এল এর মান যখন জিরো হবে এন সমান ওয়ান হলে এন সমান জিরো অতএব এম সমানও দেখো জিরো হচ্ছে একটা প্লাস জিরো মাইনাস জিরো একটা জিরো রাখতে হবে এম এর যে কটা মান হবে অরবিটাল সংখ্যা ততটি হবে এন এর জিরো মানের জন্য আমরা পেয়েছি কোন অরবিটাল এস অরবিটাল আর কোন শক্তি স্তর এন এর মান থেকে আমরা পেয়ে যাচ্ছি শক্তি স্তর হচ্ছে ওয়ান তাহলে প্রথম শক্তি স্তরে একটি এস অরবিটাল রয়েছে এন যখন টু হলে এল সমান আমরা পাচ্ছি জিরো ওয়ান লক্ষ্য করো এল এর জিরো মানের জন্য এখানে দুটো পার্ট আছে এল সমান জিরো হলে এল জিরো হচ্ছে যখন তখন এম সমান জিরো হচ্ছে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে এল এর জিরো মানের জন্য এস অরবিটাল পাচ্ছি কয়টা এম এর একটা মান পেয়েছি সেটা হচ্ছে টু এস এই দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল পাচ্ছি এল সমান যখন ওয়ান হচ্ছে তখন এম এর মান দেখো লক্ষ্য করো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান এই যে প্লাস মাইনাস এল আছে প্লাস ওয়ান কয়টা পাইছি আমরা অরবিটাল এল এর ওয়ান মানের জন্য পি অরবিটাল পাই সংখ্যা কত হবে একটা দুটা তিনটা তিনটা পি অরবিটাল পাইছি সেই তিনটা কি টু পি এক্স টু পি ওয়াই আর টু পি জেড এই পেয়ে গেলাম তিনটি অরবিটাল এল সমান যখন আমাদের একটু মুছতে হচ্ছে এল সমান যখন আমাদের থ্রি হচ্ছে তাহলে এল সমান হচ্ছে জিরো ওয়ান টু তাহলে এল সমান জিরো হলে আমরা দেখেছি এল সমান জিরো হলে এম সমান হচ্ছে জিরো অরবিটাল কয়টা পাচ্ছি আমরা এন এর মান তিন নম্বর শক্তি স্তরে এস পাচ্ছি কয়টা এম এর মান একটা এল সমান ওয়ান হলে এল সমান ওয়ান হলে আমরা কি পাচ্ছি এম সমান হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান অরবিটাল পাচ্ছি থ্রি পি এক্স থ্রি পি ওয়াই আর থ্রি পি জে তিনটি কি পেলাম এল সমান যখন টু হবে তখন ডি অরবিটাল অবশ্যই পাবো আমরা এইটা ওয়ান হলে আমরা পাচ্ছি পি জিরো হলে এস টু হলে অবশ্যই ডি কয়টা ডি পাবো আমরা এম এর মানে এম এর কাছে জিজ্ঞেস করবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু কয়টা মান হয়েছে পাঁচটা মান হয়েছে পাঁচটা ডি পাবো আমরা পাঁচটি ডি পাবো পাঁচটি পাবো আমরা ডি সেই ডিগুলো কি কত থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি
एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर थ्री डी जेड स्क्वायर पांच टा डी आमरा पेयेछि किसेर साहाज्ये मैगनेटिक क्वांटम संख्यार साहाज्ये अरबिटाले मोट संख्या निर्णय करेछि सहकारी क्वांटम संख्या एल एर साहाज्ये अरबिटाल निर्णय करेछि कोन कोन प्रकारेर अरबिटाल आछे शक्ति कोन शक्ति स्तरे कोन कोन प्रकारेर अरबिटाल रयेछे आर शक्ति स्तर सम्पर्के धारणा पेयेछि प्रधान क्वांटम संख्यार साहाज्ये जाओ आजकेर एई पर्यन्तई क्लास शेष करछि আগামীতে এই কোয়ান্টাম সংখ্যার আরো বিস্তারিত আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করব ভালো থাকো সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে।